পুঁজিবাজারের অব্যবস্থাপনা বন্ধে অটোমেশনের উপর জোর দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। সোমবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে সংস্থাটির সফররত প্রতিনিধি দল। পরে সাংবাদিকদের BSCC-র নির্বাহী পরিচালক ও মুখপাত্র রিজাল করিম জানান, বাংলাদেশের IMF-এর ঋণ দেওয়ার বিষয়ে কোনো আলোচনা হয়নি, তবে পুঁজিবাজারের ঝুঁকি মোকাবেলায় পদক্ষেপ বিষয়ে আলোচনা হয়েছে। পুঁজিবাজারের সংস্কার এবং নতুন কোম্পানি তালিকাভুক্তির জন্য কারিগরি ও নীতি সহায়তা দেওয়ারও আগ্রহের কথা জানায় IMF। ডেভেলপমেন্টের বিভিন্ন এরিয়া নিয়ে আলোচনা হয়েছে, সেখানে ধরেন যে অটোমেশন, যে বিভিন্ন অ্যাক্টিভিটিজ এর অটোমেশন, সেটাও মানে মানে আলোচনায় প্রধান হবে। তারা তো প্রথমে জানার বিষয় ছিল যে কমিশন মানে ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্টের জন্য যেসব ইনিশিয়েটিভ নিছে সেই ব্যাপারে তারা জানতে চাইবে, সেখানে এই বিষয়গুলো মানে বিভিন্ন এরিয়ায় তারা অনুরোধ করেছে যে এখানে তারা কাজ করতে আগ্রহ।